তোমাদের তো বলেছিলাম যে মানে এখানে আমাদের সরস্বতী পূজাতেও ভাসান হয়, যেটা অন্য কোথাও হয় কিনা জানি না, আর পাড়ার প্রতিটা মেয়েরা যায়। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আমরা সবাই সকালবেলা সব চাঁদা তোলা হয় মেয়েদের, মানে মেয়েদের কাছ থেকেই তোলা হয় আর মেয়েরাই যায়। সেটা করার পরে এখন দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি, আর এখন হয়েছে ভাসানে যাচ্ছি। অল্প একটু শেয়ার করবো, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, আর গুড়িয়াকে একবার দেখে নাও গুড়িয়া কি করছে। এ দেখো আরেকজন, আর সবাই হলুদ শাড়ি আজকে। আর এইটাকে এর হলুদ ভেতরে সোয়েটার আছে, কিন্তু খুব মানে প্রচন্ড ঠান্ডা বলে ওকে আমি সোয়েটার পরিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। এই দেখো সব হলুদ শাড়ি। আর এই নায়িকা দুজনকে দেখো, দুজন নায়িকা। আর দেখো সব কোথাও দেখেছো এত মেয়ে হয় সরস্বতী পূজার ভাসানে? আর এখানে সব ছেলেরা দেখো সব কাজ হচ্ছে। এই দেখো ঠাকুরটাকে আর একবার বাইরে থেকে, আর দেখো এখানে বাচ্চা বাটি আনন্দ করছে, এত লোক সরস্বতী পুজোয় ভাসানেও। দেখো সরস্বতী পুজোর ভাসানে এত লোক কে দেখেছো বলো? এই দেখো বাজনা পাটির লোক না। দেখো গুড়িয়া, গুড়িয়া মাস্ক পরে রেডি। এই দেখো এখন সব বেরোবো, বাজনার দল চলে এসছে। এই দেখো সব বেরোচ্ছে এখন, এক এক করে চলো যাও বলি। হ্যাঁ ভিডিও চলো, দেখো হলুদ যা।